বুড়ো সাকিবের ঝড়ে কাঁপছে মিডিয়া পাড়া। প্রিয়তমা রেকর্ড ভাঙতে এসেছে, প্রিয়তমা রেকর্ড গড়তে এসেছে। ফার্স্ট লুক থেকে লাস্ট লুক সাকিব মেগা স্টার, সাকিব সুপার স্টার, প্রিয়তমা সুপার হিট। সাকিব নিজের সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছে, আর কিং খান যখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে তখন কে ভিলেন কে নায়িকা এত কিছু দেখার প্রয়োজন নেই। সাকিব খান একাই একশো। এখন পর্যন্ত সাকিব খানের যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে তার মধ্যে প্রিয়তমা সবচেয়ে আলোচনায় রয়েছে। এই সিনেমায় সাকিব খানের প্রতিটি লুক অসাধারণ। দুই বাংলার ভাইজান এবার নতুন কিছু করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রিয়তমা প্রেমিকের বুকে শিহরণ জাগাবে, সিনেমা প্রেমীদের অন্য এক জগতে নিয়ে যাবে। এই সাকিব খান এবার ঈদে ইতিহাস গড়বে, দর্শকরা অধিক আগ্রহে বসে আছে কখন রিলিজ পাবে সাকিব খানের প্রিয়তমা। এদিকে হল মালিকদের চাওয়া, যে কোনো মূল্যে তাদের সিনেমা হলে প্রিয়তমা সিনেমা নিয়ে আসতেই হবে। ইতিহাসের সর্বোচ্চ টাকায় প্রিয়তমার মাস্টারপিস বিক্রয় হলেও প্রিয়তমার জন্য হল মালিকদের কাড়াকাড়ি থামেনি। এখন পর্যন্ত প্রিয়তমা সিনেমার ট্রেলার টিজার কিছুই রিলিজ হয়নি। শুধুমাত্র সাকিব খানের তিনটি লুক প্রকাশের মাধ্যমেই 101টি সিনেমা হল ভার্সিস্টাইল মিডিয়ার সাথে কনফার্ম করেছে এবার ঈদে তারা তাদের সিনেমা হলে প্রিয়তমা সিনেমা চালাবে। সময়ের সাথে এই হল সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।